বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বিডি বেবিনেপ চ্যানেলে। আজ আমরা শিখব আরবি ভাষা শিক্ষা ক্লাস 221 নম্বর ক্লাসটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ অনেক নতুন বাক্য শিখতে পারবেন। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমত যে বাক্যটি আছে সেটা হচ্ছে আমাকে একটু পরামর্শ দিন। আরবি ভাষায় বলবেন জিবানা শুয়াই নসিহা। জিব শব্দের অর্থ দেওয়া, আনা মানে আমাকে, শুয়াই অর্থ একটু, নসিহা অর্থ পরামর্শ। জিব আনা শুয়াই নসিহা, আমাকে একটু পরামর্শ দিন। তারপর লিখা আছে আমি ডাক্তার দেখাতে যাব। আরবিতে বলবেন আনা রোহ শুফ তাবিব। এখানে আনা অর্থ আমি, রোহ শব্দের অর্থ যাওয়া, আর শুফ মানে দেখাতে, তাবিব শব্দের অর্থ ডাক্তার। আনা রোহ শুফ তাবিব, আমি ডাক্তার দেখাতে যাব। এরপর লিখা আছে তুমি টমেটোর সালাদ খাবে। প্রশ্নটি এভাবে করবেন আরবি ভাষায় ইন্তা আক্কেল সালাতা বান্দুরা। এখানে ইন্তা অর্থ তুমি, আক্কেল শব্দের অর্থ খাবে, সালাতা মানে সালাত, বান্দুরা অর্থ টমেটো। ইন্তা আক্কেল সালাতা বান্দুরা, তুমি টমেটোর সালাদ খাবে। তারপর লিখা আছে আমার দুধ খাওয়া প্রয়োজন। আরবি ভাষায় বলবেন আনা আবগা আক্কেল হালিব। বাক্যটিতে আনা মানে আমার, আবগা অর্থ প্রয়োজন, আক্কেল শব্দের অর্থ খাওয়া, হালিব মানে দুধ। আনা আবগা আক্কেল হালিব অর্থ হচ্ছে আমার দুধ খাওয়া প্রয়োজন। নেক্সট লিখা আছে মাফ করবেন, এটা আমি দিতে পারবো না। আফওয়ান আনা মাফি জিব হাদা। আফওয়ান শব্দের অর্থ মাফ করবেন, আনা মানে আমি, মাফি জিব অর্থ দিতে পারবো না, হাদা মানে এটা। আফওয়ান আনা মাফি জিব হাদা, মাফ করবেন এটা আমি দিতে পারবো না। নেক্সট লিখা আছে দয়া করে আমাকে একটা চামচ দাও। আরবিতে বলবেন মিন ফাদলিক আতিনি ওয়াহেদ মিল আকাফ। বাক্যটিতে মিন ফাদলিক অর্থ দয়া করে, আতিনি মানে আমাকে দিন, ওয়াহেদ শব্দের অর্থ একটা, মিল আকাফ অর্থ চামচ। মিন ফাদলিক আতিনি ওয়াহেদ মিল আকাফ মানে হচ্ছে দয়া করে আমাকে একটা চামচ দাও। এরপর লিখা আছে যেও না, এখানে থাকো। আরবি ভাষায় বলবেন মাফি রোহ হানা মজুদ। এখানে মাফি অর্থ না, রোহ শব্দের অর্থ যাওয়া, হেনা মানে এখানে, মজুদ অর্থ আছে বা থেকো। মাফি রোহ হানা মজুদ অর্থ হলো যেও না, এখানে থাকো। তারপরেই লিখা আছে এটা বাহিরে কেন। আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন লেশ হাদা বাররা। লেশ মানে কেন, হাদা অর্থ এটা, বাররা মানে বাহিরে। লেশ হাদা বাররা, এটা বাহিরে কেন। তারপর লেখা আছে সব লোক আসে নাই। আরবিতে বলবেন কুল্লু নফর মা ইজি। কুল্লু মানে সব, নফর অর্থ লোক, মা ইজি অর্থ আসে নাই, কুল্লু নফর মা ইজি, সব লোক আসে নাই। তারপর লিখা আছে কাজে যে কি লাভ। আরবি ভাষায় বলবেন অ্যাশ ফায়দা রোহ শোগল। এখানে অ্যাশ অর্থ কি, ফায়দা মানে লাভ, রোহ মানে যাওয়া, শোগল শব্দের অর্থ কাজে।
অ্যাস ফায়দা রসগোল, অর্থ হলো কাজে চেয়ে কি লাভ। পরের বাক্যটি হলো বেতন দেয় না, আরবিতে বলবেন মাফি জিব রাতিব। এখানে মাফি অর্থ না, জিব অর্থ দেওয়া, রাতিব মানে বেতন। মাফি জিব রাতিব অর্থ বেতন দেয় না। নেক্সটে লিখা আছে তুমি কখন আসবে, আরবি ভাষায় বলবেন ইনতা মিতা ইজি। বাক্যটিতে ইনতা মানে তুমি, মিতা মানে কখন, ইজি অর্থ আসবে। ইনতা মিতা ইজি, তুমি কখন আসবে। লিখা আছে আমি কাল আসব, আরবিতে বলবেন আনা ইজি বুকরা। বাক্যটিতে আনা মানে আমি, ইজি অর্থ আসব, বুকরা মানে কাল। আনা ইজি বুকরা মানে আমি কাল আসব। আমি যেতে পারবো না, আরবিতে বলবেন আনা মা ইকদার রো। আনা অর্থ আমি, মা ইকদার মানে পারবো না, রো মানে যাওয়া। আনা মা ইকদার রো, আমি যেতে পারবো না। এবারে লেখা আছে সব লোক গাড়িতে উঠো, আরবি ভাষায় বলবেন কুল্লু নফর গুম সাইয়ারা। কুল্লু নফর মানে সব লোক, গুম মানে উঠো, সাইয়ারা অর্থ গাড়ি। কুল্লু নফর গুম সাইয়ারা, সব লোক গাড়িতে উঠো। তারপর লেখা আছে ভিতরে দেখো এটা আছে, শুভ জুয়া হাদাফি। শুভ জুয়া মানে শুভ অর্থ দেখো, জুয়া মানে ভিতরে, হাদা মানে এটা, ফি অর্থ আছে। শুভ জুয়া হাদাফি, ভিতরে দেখো এটা আছে। এরপর লিখা আমি ভালো নেই, আনা মাফি কয়েস। আনা অর্থ আমি, মাফি কয়েস অর্থ ভালো নাই। আনা মাফি কয়েস, আমি ভালো নেই। নেক্সটে লিখা আছে আমি অনেক অসুস্থ, আনা তাবান জিয়াদা। আনা মানে আমি, তাবান অর্থ অসুস্থ, জিয়াদা মানে অনেক। আনা তাবান জিয়াদা, আমি অনেক অসুস্থ। এবার লেখা আছে সে একদম নতুন, আরবিতে বলবেন হুয়া মাররা জেদিদ। হুয়া অর্থ সে, মাররা জেদিদ মানে একদম নতুন। হুয়া মাররা জেদিদ, সে একদম নতুন। তোমার মালিক কে, ইনতা কফিল মিন। ইনতা মানে তোমার, কফিল অর্থ মালিক, মিন মানে কে। ইনতা কফিল মিন, তোমার মালিক কে। অনেক সমস্যা, আরবি ভাষায় বলবেন মুশকিলা কাতির। কাতির অর্থ অনেক, মুশকিলা মানে সমস্যা, মুশকিলা কাতির অর্থ অনেক সমস্যা। তোমার বয়স কত, ইনতা কাম উমর। ইনতা মানে তোমার, কাম অর্থ কত, উমর মানে বয়স। ইনতা কাম উমর, তোমার বয়স কত। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আরবি ভাষা শিক্ষা ক্লাস 221 নম্বর ক্লাসটি করার জন্য। এই ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে অনুরোধ রইল ভিডিওতে লাইক দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।